चेंज ऑफ पेस एक वेरिएशन करार चेष्टा एवं एखाने पुटू किन्तु एसे बाउंड्री दिए दलेर एवं व्यक्तिगत दुक्षेत्रेई रानेर खाताटा खुलेछे যেহেতু বেশি হচ্ছে এবং ন্যাশনাল লেভেল এবার তো ইন্টারন্যাশনাল লেভেলেও বাংলাদেশের প্লেয়াররা এসে খেলে গেছেন আলটিমেটলি যেটা বলা যায় ক্রিকেটের ডেভেলপমেন্ট হচ্ছে তো এগিয়ে চলেছে বাংলা ওয়ান ফ্রম পুটু বলছিলাম নিঃশব্দে কাজটা করতে ভালোবাসে পুটু সবার অলক্ষ্যে দলের জন্য বারবার দেখতে পাই রোলটা প্লে করে পুটু সাহা কি চমৎকার একটা শট অফ স্টাম্পের বাইরে বল ছিল কবিতা কি বলবেন এই শট নিয়ে এইগুলো বলেন তো সেটি অবিশ্বাস্য মানে এত ভালো সুন্দর বল পিক পিক আপ করে এবং পিক শট নেয় তার জন্য পুটুর নাম যা স্বাধীনতা ছিল ছাড়পত্রটা মিলেছিল এবং বলের উপর একদমই যেন লাইনে পৌঁছে গিয়ে ওখানে পুটুর স্ল্যাপ শট যেভাবে লাইনে পৌঁছে ওখানে ব্যাটের থাপ্পড়টা পড়েছিল বলের উপর ডিপ কভারের উপর দিয়ে বল চলে গেল সীমারেখার ওপারে পুটু পুটু এন্ড পুটু এই মুহূর্তে পুরো এন্টারটেইনমেন্টটা কিন্তু দর্শকদের দিয়ে চলেছে পুটু শাহ কলকাতা চ্যাম্পিয়ন্স লীগ অসম শট ফ্রম পুটু তবে ভাবনাটা পুটু সাহার জন্য একই রকমের মাঠের বাইরে কমেন্ট্রি বক্সের বাইরে কমেন্টেটর আফাকুল ফেট করছিল অমিতা দারুণ সুন্দর ক্যাচ ধরলো কমেন্ট্রি পাশাপাশি যে খেলাধুলার চর্চাও থাকে আফাকুলের এটা দেখে বোঝা গেল একদমই কারণ আমরা গতকাল শুনছিলাম পাকলা চন্ডী সেই ঐতিহাসিক বোলিং সেই ঐতিহাসিক স্পেলের কথা मेरे आने के बाद स्वागत मेरी तरफ से थैंक यू अच्छी बल्लेबाजी पुटु साहा काफी देर से हम लोग सुन रहे थे अमित दा जो कह रहे थे लगातार कि किस तरह से टीम मैच करते हैं देखिए अब अभूल भाई ऐसा है टीम कहाँ था फर्स्ट ओवर के बाद कहाँ से रिकवर कर लिया यही बड़ा टीम का ये होता है जी हाँ बेस्ट प्लेइंग 11 ढूंढना बहुत मुश्किल होता है देखिए सब टीम में आप ही टीम करते हैं समझते हैं कितना मुश्किल होता है प्लेयर को सिलेक्शन करना किसे खिलाएं किसे कहां बैटिंग ऑर्डर दें होना चाहिए पुट्टू साहब प्रयास कर रहे हैं इस बार कवर पे खेलने का प्रयास गेंद गई पॉइंट थर्ड मैन की तरफ वन ड्रॉप बाउंड्री मिलेगा पुट्टू साहब जो शॉट खेलते हैं तो ये फॉर्मल